গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্যেও বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতিতে সমূহ বিপদ। এই বিপদজনক পরিস্থিতি থেকে যারা ভবঘুরে পথে যাদের বাস তাদেরও নিস্তার নেই। তাদের সুরক্ষার ব্যাপারে প্রশাসনিক উদ্যোগ এই মুহূর্তে অত্যন্ত জরুরি। তবে প্রশাসনের মুখাপেক্ষী না থেকে রাজধানী আগরতলার বুকে বসবাসকারী ভবঘুরেদের পাশে এসে দাঁড়ালো শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন। মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? অবশ্যই সে প্রাপ্তি সভ্য সমাজে প্রত্যাশিত। বর্তমান সর্বগ্রাসী করোনা পরিস্থিতিতে সে সহানুভূতিটা অধিক আবশ্যক। ধনী দরিদ্র গরিব ভবঘুরে সবাই মানুষ। বর্তমান ভয়াবহ কোভিড পরিস্থিতিতে সবার সমূহ বিপদ। রাজ্য দৈনিক করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। এই বিপজ্জনক পরিস্থিতি থেকে যারা ভবঘুরে পথে যাদের বাস তাদেরও নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। উপরন্তু তাদের করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা ও আশঙ্কাটা অধিক। তাদের সুরক্ষার ব্যাপারে প্রশাসনিক উদ্যোগ এই মুহূর্তে অধিক জরুরি। তবে প্রশাসনের মুখাপেক্ষী না থেকে রাজধানী আগরতলার বুকে বসবাসকারী ভবঘুরেদের পাশে এসে দাঁড়ালো শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন। রবিবার স্বচ্ছতা মিশনকে সামনে রেখে শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশনের তরফে আগরতলার বুকে বসবাসকারী ভবঘুরেদের চুল কাটার ব্যবস্থা করা হলো। দাড়ি গোঁফ কামানোর পাশাপাশি তাদের নতুন জামা কাপড় দেওয়া হলো। এমনকি সংশ্লিষ্ট কোনো ভবঘুরের মধ্যে যদি কোভিডের কোনো রকম উপসর্গ পাওয়া যায় তবে বিষয়টি স্বাস্থ্য দপ্তরের গোচরে আনা হবে বলে জানালেন শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশনের বিশিষ্ট কার্যকর্তা চিকিৎসক দেবাশিস চক্রবর্তী। নমস্কার, আমরা আজকে শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আগরতলা যারা মানসিক ভারসাম্যহীন লোকরা আছে, এক তো তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিয়েছি এবং তাদের চুল দাড়ি কাটা এবং তাদের নতুন বস্ত্র পরিধান, তাদের কোভিড টেস্টিংয়ের জন্য যা দরকার, কোনো শরীরে কোনো কিছু অসুবিধা আছে কি না সেইটা আমরা লক্ষ্য করছি। এখন পর্যন্ত আমরা আটখানা যারা মানসিক ভারসাম্য আছে তাদেরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এবং নতুন বস্ত্র পরিধান করে দিয়েছি। এখন আগরতলা ঘুরছি, যদি আরও পাই আমরা করব, আর যদি তার মধ্যে কোনো পেশেন্ট পাই তবে আমরা ইনফরমেশন করব আমরা হেল্প। রবিবার মাতৃদিবস, কার্যত মাতৃদিবসকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানালেন এই বিশিষ্ট কার্যকর্তা। গত আজকে মাদার্স ডে, আর শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন আমরা বিগত চার বছর যাবত আমরা এই কাজ করে যাচ্ছি। বিভিন্ন রকম রাস্তায় খাবার দেওয়া, গরিবদের পাশে থাকা, এই কাজগুলো আমাদের করা যায়। আর এইটা আমাদের গত 15 আগস্টে আমরা করেছি, আর এবার উদ্যোগ নিয়েছি, কালকে উদ্যোগ নিয়েছি যে আজকে আমরা এই কাজগুলি করব। আমরা মানসিক ভারসাম্য এখন পর্যন্ত আমরা আজ সকাল 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা 8 জনকে। বর্তমান কোভিড পরিস্থিতিতে বোধগম্যতাহীন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে পথবাসীরা অধিক ঝুঁকির সম্মুখীন। এই মুহূর্তে প্রশাসনিকভাবে তাদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ অধিক জরুরি। তবে প্রশাসনের মুখাপেক্ষী না থেকে শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন এদিন যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে তা সর্বজন প্রশংসিত। পরিশেষে আবারও বলতে হয়, মানুষ মানুষেরই জন্য, জীবন জীবনেরই জন্য, সে উদাহরণটা এদিন দাঁড় করালো শ্রীমা রুটি ব্যাংক ফাউন্ডেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।